আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন এবং আমরাও কিন্তু আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আর এই তো আমার আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি বড় বড় মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যেহেতু আজকে আমি নেহাই তৈরি করব। আমরা কিন্তু এখন যে আর কি যে পরিস্থিতিতে আছি আমরা কিন্তু অনেকে দেখা যায় প্রেশার কুকারে মাংস রান্না করে থাকি নিহারি রান্না করে থাকি এটা আমরা সবাই করি কিন্তু হাতে মেখে চুলায় তৈরি করাটা সেটা কিন্তু আমরা এখন আর করি না সময়ের কারণে যাই হোক আমি কীভাবে নিহারিটা তৈরি করছি সেটা আগে বলে নিই আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হচ্ছে কিছু গরম মশলা শুকনো মশলা দিয়েছি আর মাংসের মশলা ফাঁকি দিয়ে দিয়েছি যেটা হচ্ছে গরম মশলার ফাঁকি আর পরিমাণ মতো আদা রসুন এবং লবণ দিয়ে দিচ্ছি আর দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো তেল দেবো এটা দিয়ে আর কি আমি মেখে বসিয়ে দেব দেখা যায় অনেক সময় আমরা কিন্তু সময় সময় বাঁচানোর জন্য এবং বলে না আমরা কিন্তু অনেক সময় দেখা যায় কাজে কিন্তু ফাঁকিবাজি করি যেটা কিন্তু যেটা কিন্তু আগের মহিলারা কখনই করতো না ওনারা সবসময় দেখা যেত চুলায় রান্না করতো অনেক সময় নিয়ে কিন্তু তাদের রান্নাটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হতো আমাদের মতো হতো না দেখা যায় আমরা অনেক কিছু দিই তারপরেও কিন্তু আমাদের রান্নায় ওই রকম টেস্টটা কখনই আসে না ওই যে বললাম না আমরা ফাঁকিবাজি করি এই জন্য আর কি যাই হোক আমি কিন্তু এখানে সব রকমের মশলাই দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে এটাকে ভালো করে আর কি একটু মেখে নেবো মেখে তারপর আর কি নিহারিগুলো দিয়ে দেব আর নিহারির নিহারির হাড়গুলো যেটা ওটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয় অনেক সময় দেখা যায় যে পশম থাকে এটা অবশ্যই সবাই খেয়াল করবেন যে নিহারির সাথে কিন্তু অনেক পশম থাকে আর যদি পশম থেকেও থাকে সেটা আপনারা কীভাবে পরিষ্কার করবেন সেটার এক টিপস আমার কাছে আছে কারণ আমার কাছে এটা অনেক ভালো লেগেছে এটা আমি আগে জানতাম না এটা আমার হাজব্যান্ডের কাছ থেকে আর কি জানা এটা আর কি আমার হাজব্যান্ড তো দেশের বাইরে থাকে ওখানে যে বাবরচি ছিল সে নাকি এটা করতো এটা দেখে আমার হাজব্যান্ডও আর কি আমাকে বলল যে যখন আর কি নেহারিতে ময়লা থাকে সেটা কিন্তু আমরা হাতে মানে বটি কেটে উঠাতে পারি না তখন আপনারা কি করবেন আমরা যখন আর কি মাছ কাটতে নেই তখন কিন্তু আমরা হাতে ছাই নিয়ে নিই পিসলার কারণে আর নিহারি ক্ষেত্রে তো আর ছাই নেওয়া যাবে না সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন আটা নিয়ে নিতে পারেন আটা দিয়ে তারপর হাতটাকে যদি একটু মেখে তারপর এটা থেকে আর কি পরিষ্কার করতে অনেকটা ভালো হয় অনেক অল্প সময় কিন্তু অনেক ভালো পরিষ্কার হয় আর যেহেতু আটাটার আর কি সাদা এ কারণে আর কি নিহেরিতে দিল নিহে সরি হাড়ের মা হাড়ের মধ্যে যদি আমরা আটাটার আর কি মেখে পরিষ্কার করি এটা যদি কিছু থেকেও থাকে তাহলে সেগুলো অল্প সময় পরিষ্কার করে নেওয়া যায় আর পরিষ্কার করাটা খুব ইজি হয়ে যায় এটা আর কি আমার আজকের টিপস ছিল কারণ এটা আমি অবশ্য দেখাতে পারিনি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আর কি তো যাই হোক আমি কিন্তু এখানে মশলা কিন্তু অনেকটাই বেশি নিয়েছি অনেক সময় দেখা যায় যে আমরা রেস্টুরেন্টে নিয়ে খেয়ে থাকি সেটাতে কিন্তু হলুদ মরিচ খুবই কম দেওয়া হয় মানে একটু সাদা সাদা মনে হয় আমার কাছে কিন্তু সাদা সাদা লাগলে আর কি খেতে একদম ভালো লাগে না কেন জানি দেখতে ভালো লাগে না বলেন না দেখতে ভালো না লাগলে কিন্তু খেতেও ভালো লাগে না আমি কিন্তু এখানে ভালোই হলুদ মরিচ দিয়ে নিয়েছি মশলাটা একটু বেশিই দিয়েছি আর এখন আমি নিহারিটা ভালো করে আর কি হাড়গুলা ভালো করে আর কি মেখে নেব মেখে কিছুক্ষণ রেখে তারপর এটা আমি চুলায় বসিয়ে দেবো আর গরুর মাংসও রান্না করব আর কি দুপুরের জন্য গরুর মাংস রান্না করব আর যেহেতু আমি কিন্তু পাতিলে আর কি নিহারিটা রান্না করব এর জন্য কিন্তু আমার আজকের দিনটা পুরোটা আর কি এটাকে জাল করতে হবে এটা খেতে খেতে কিন্তু কালকে হবে যেহেতু এটা বললাম তো যে আমাদের মাচা চিরা যেভাবে রান্না করতো আমি ঠিক ওই প্রসেসে আর কি রান্না করার চেষ্টা করব আর যেহেতু আজকে আর কি মাংস মাংস রান্না করব আর নিহারি রান্না করব এগুলো আর কি ঘাটতে গাড়তে দেখা যায় অনেক মাছই চলে এসেছে আর ইদানিং অনেক মাছই আর কি বাসায় অনেক মাছই চলে এসেছে এগুলাকে তাড়াতে হবে এগুলো অনেক বিরক্ত করছে তাই তো আমি কিছুক্ষণ আর কি মেনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি এটা দুদিন পর্যন্ত জাল করব এর জন্য কিন্তু আমার পানির পরিমাণটা কিন্তু বেশি দিতে হচ্ছে আর প্রেশার কুকারে রান্না করলে কি হতো এতটা পানি দিতে হতো না আর অল্প কিছু জালে কিন্তু নিহাইিটা হয়ে যেত কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগতো না কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে প্রেশার কুকারে নিহাইিটা একদমই পছন্দ হয় না কিন্তু আমার হাজবেন্ডও বলে যে প্রেশার কুকারে রান্না নাকি খেতে ভালো লাগে না এটা আমার কাছে মনে হয় আমার কাছে কিন্তু দুটা প্রেশার কুকার ছিল কিন্তু আমি তেমন একটা রান্না করি না আমার সত্যি ভালো লাগে না আমার চুলার রান্নাটাই ভালো লাগে প্রেশার কুকার রান্না খেলে আমার ততটা আর কি স্বাদ পাই না তো যাই হোক আমি কিন্তু রান্নাটা সেরে নিয়েছি আমি রান্না কমপ্লিট করে তারপর নিহারি রান্নার আগে কিন্তু আমি দুপুরের রান্নাটা আর কি কমপ্লিট করে নিয়েছি এখানে আমি গোর মাংস রান্না করেছি আলু দিয়ে আর হচ্ছে যেটা আর কি আমি এখন দেখাব মানে দেখিয়েছিলাম সেটা হচ্ছে মাছ আর কি কাটা বেছে তারপর আর কি মানে শুকনো শুকনো করে নিয়েছি আর কি একটু বতা টাইপের করে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা আমার বাসায় আর কি আমার মেয়েরও খায় আমি নিজেও খাই আমার কাছে সত্যি অনেক ভালো লাগে অনেক সময় দেখা যায় মাছ রান্না করে সব সময় খেতে কিন্তু ইচ্ছে করে না তো এভাবে কাটা বেছে যদি ইলিশ মাছ আর কি রান্না করা হয় সেটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় আর এখানে আমি নিহারিটা কিন্তু চুলায় বসে রেখেছি এটা সন্ধ্যা পর্যন্ত হতে থাকবে আর এখন আমরা দুপুরে রান্না বান্না যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে এখন খেয়ে নেব খেয়ে তারপর যত সময় আর কি এটা সিদ্ধ হতে লাগে তত সময় আমি এটা সিদ্ধ করে নেব তারপর এটা কালকে আমি এটাকে যা করার করব পরে কিন্তু এটা কিন্তু ফড়ন দিতে হয় এভাবেই দেখতাম আমার মা রান্না করতো আমি কিন্তু নিহাই রান্নাটা কারোর কাছ থেকে শিখিনি কিন্তু যখন ছোট ছিলাম তখন দেখতাম যে মা রান্না করতো তখন আমি ততটা খেতাম না আমার কাছে ততটা ভালো লাগতো না কিন্তু এখন খেতে পারি এখন সত্যি অনেক ভালো লাগে বলে না বয়সের সাথে সাথে কিন্তু মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যায় সেটা আমাদের সবার ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে আমার যে একার হয় তা কিন্তু না অবশ্যই জানাতে পারেন আপনাদের কার মানে কার সাথে কি হয়েছে অনেক সময় দেখা যায় যে আমার আগে যে খাবারগুলো পছন্দ ছিল সেগুলো এখন পছন্দ না আর আগে যে খাবারগুলো পছন্দ ছিল না সেগুলো এখন খেতে ইচ্ছে করে তাই সব কিছু কিন্তু উল্টা পাল্টা হয়ে যায় তো যাই হোক আমি আর কি চেক করে নিচ্ছি যে রকগুলো সিদ্ধ হয়েছে কি না মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে এটার সাথে আর কি রুটি করে নেব রুটি দিয়ে কিন্তু নিহারি খেতে অনেক ভালো লাগে আমার বাবারও নিহারি অনেক পছন্দ ছিল ওনার তাই সব সময় ঈদের সময় আম্মা কি করত অনেকগুলো নিহারি একসাথে রান্না করতো রান্না করে আম্মার দুদিন আর কি রান্না করত দু দিন যাবত এটাকে জাল করে নিত জাল করে তারপর অনেকগুলা রুটি তৈরি করতে। তারপর সবাইকে দিত আমরা সবাই একসাথে খেতাম তাই তো আমি এখানে আর কি ফোরন দেওয়ার জন্য এটা হচ্ছে পরের দিন রাত্রে আর কি ভিডিও শুট ছিল কারণ আমি এটা আর কি রাত্রে তৈরি করতেছিলাম কারণ রাত্রে আর কি রুটি দিয়ে খাবো তাই আমি এখন ফোন দেওয়ার জন্য এখানে কিছুটা রসুন নিয়ে নিয়েছি যেহেতু আমি আগে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তাই পেঁয়াজটা দিতে হবে না তাই রসুন আর কিছুটা শুকনো মরিচ এটাই আর কি ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আর অল্প একটু আমি ঘিও দিয়েছি কারণ তেলের সাথে অল্প ঘি দিয়েছি আর আমি ততটা তেল দেইনি কারণ কারণে কিন্তু এমনি অনেক তেল উঠেছে তাই আমি তেলটা ফেলে দেব উপর থেকে যতটা আর কি পারি এতটা তেল কিন্তু খাওয়া ঠিক না আমাদের জন্য আমাদের জন্য না সবার জন্যই এত তেল খাওয়া ঠিক না আর আপা রুটি তৈরি করেছিল উনি আজকে অনেক কাজ করেছে অনেকগুলোই রুটি তৈরি করেছিলাম কারণ নিচে আর কি যেহেতু আমার ভাবি ওরা থাকে সবাই তো জানেন তাই ভাবিদেরকেও দিব তাই বেশি করে আর কি তৈরি করেছিলাম রূপা খাবে আপা অনেকগুলো রুটি তৈরি করেছে ওনাকেও দিব। তাই সবাই আর কি একসাথে খাবো আর একটা কথা কি মানে একটা জিনিস যদি আমরা সবাই ভাগ করে খাই সেটা মজাটা কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে আর নিহারি কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগতেছিলো আর রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। খেতেও দারুণ টেস্ট ছিল আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা মানে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে দেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই তো আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি কারণ ফোন দেওয়ার পর আমি একটু ভালো করে জাল করে নিচ্ছি আর কিছুটা জিরা ফাঁকি দিয়ে দিয়েছিলাম সেটাই মানে স্কিপ হয়ে গিয়েছিল ভিডিওটা কিন্তু ছিল আমার অনেক তখন আর কি কিনে নিয়ে এসেছিল কারণ এক গরুর পায়া হচ্ছে দুই হাজার টাকা করে আর পনেরোশো টাকা এক হাজার টাকা করে এক হাজার টাকার নিচে কিন্তু কোনো পায়া পাওয়া যায় না আর নিহারিটা কিন্তু আমাদের জন্য অনেক উপকারিতা কারণ নিহারি যাদের আর কি ক্যালসিয়ামের সমস্যা থাকে আয়রনের সমস্যা থাকে তারা কিন্তু খেতে পারেন এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার হয়ে থাকে তাই অনেকে চেষ্টা করবেন কিন্তু অনেকে আবার খেতে পারে না নিহারিটা কিন্তু সবার পছন্দও না কারণ সবাই যে পছন্দ করে তা কিন্তু না যেমন আমি আগে ততটা মানে এতটা খেতাম না এখন যাই খাই কিন্তু আগে তাও খেতাম না আর সবাই একসাথে খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে তাই তো বাটিতে করে আর কি বাটিতে নিয়ে নিচ্ছি সানজানাকে দেওয়ার জন্য কারণ সাজানা তো সব খাবার এমন তো পছন্দ করে না ওর অনেক খাবার আর কি নিষেধাজ্ঞ থাকে তো ওর জন্য একটু ভালো করে একটু ভালো করে নিতে হয় যেটা ভালো সেটা আর কি ওকে দিতে হয় তা আমি সব সময় যখন রান্না করি সব খাবারই যে কোনো খাবার রান্না করি আমি আমার মেয়ের জন্য একটু আলাদা করে রেখে দেই কারণ ওকে ওকে আর কি যাতায়াত যখনই দিই সেটা ও কখনোই নেবে না ও আর কি ভালো জিনিস পছন্দ করে যেটা আর কি ওর পছন্দ তাই আমি এখানে কিছু বাটিতে নিয়ে নিচ্ছি এটা আর কি ভাবিদের বাসায় দেব তাদের জন্য আর অনেকগুলো রুটি তৈরি করা হয়েছে সান্দানাও কিছু রুটি আর কি ছে ছিল তো ওর রুটির কালারগুলো ভালো হয়নি কিন্তু ও বলছে যে আমার রুটিগুলো অনেক অনেক সুন্দর হয়েছে আমাকে দেখাচ্ছে কিন্তু ওর রুটি আমি বলতেছি তোমার রুটি আমি একটাও খাবো না ও বলতেছে ঠিক আছে তোমার খেতে হবে না আমার রুটি সবগুলো আমি নিজেই খাবো তাই আপনাদের কাছে আমি দেখাতে চাচ্ছি যে আমার মেয়ে রুটি তৈরি করেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে সাজানার রুটিগুলা কেমন হয়েছে এগুলো আর কি আপা রুটি আর কি উনি তো বেলেছে কিন্তু উনি এগুলা ছেঁকেছিল কিন্তু যে সাইডের যে রুটিগুলো ছিল কালো রুটিগুলা সেগুলো আর কি সাজানা ছেঁকেছিল তাই দেখুন এগুলার অবস্থা কি কিন্তু মোটামুটি ভালো ছিল কিন্তু প্রথম অবস্থায় কিন্তু ওর থেকে বাজে রুটি আমি তৈরি করতাম আমি কখনো রুটি সোজা করে তৈরি করতে পারি না আমার রুটি তো আঁকা বাঁকা হবেই কিন্তু রুটি যখন মানে ছেঁকি নেই না তখনও আমার রুটি পরে যেত কিন্তু তারপর আমার হাজবেন্ড কিন্তু আমার রুটি খেত কিন্তু না খেয়ে তো উপায় নেই কারণ সে কাঠটা খাবে যেহেতু সবসময় আমার হাতে রান্নাই খেতে হবে কিন্তু যাই খাওয়াতাম খেত খেয়ে বলতো অবশ্য যে ভালো হয়েছে আমরা যাই তৈরি করি না কেন সেটা যদি কেউ খেয়ে যদি বলে যে কোনো মানুষ হোক না কেন যদি বলে যে হ্যাঁ খেতে ভালো হয়েছে তাহলে কিন্তু অনেক ভালো লাগে কষ্টটা আর কি মনে হয় না কষ্টটা সফল হয় তাই যাই হোক সবাইকে খাইয়ে তাইয়ে নিজেও খেয়ে নিলাম খেয়ে আর কি ফ্রিজে একটা দই ছিল দই খেয়ে দইটা আর কি ডিপে রেখেছিলাম তাই দেখতে অবস্থা হয়ে গিয়েছে তাই এখন দই কেটে নিচ্ছি দইটা আর কি এখন সবাই খাবো ডিপে কিন্তু দই রেখে খেলে কিন্তু পুরো আর কি আইসক্রিমের মতো আর কি মনে হয় আমার কাছে অনেক ভালো লাগে আর ডিপে দই রেখে খেতে কিন্তু দারুণ লাগে আর দইটা কিন্তু আমার অনেক পছন্দ আর বেশ করে আর কি আমার গ্রামের দইটা আমার খুবই ভালো লাগে নারায়ণগঞ্জে যে দইগুলো পাওয়া যায় হয়তো বা ওগুলো অনেক ভালো দোকানের দই কিন্তু আমার কাছে মনে হয় যে আমার গ্রামের দইটাই আমার কাছে থেকে বেস্ট মনে হয় তাই আমি যখনই আর কি গ্রামে যাই তখনই আর কি চেষ্টা করি একটা কি বা দুইটা দই নিয়ে আসার জন্য যখন আর কি আমার সাথে কেউ যায় তখন আর কি বেশি করে নিই আর যখন একা থাকি তখন মাঝে মধ্যে আনি মাঝে মধ্যে আনি না যদি ভালো না লাগে কারণ দই নিয়ে আসাটা কিন্তু অনেকটা রিস্ক হয়ে যায় কারণ এটা আর কি জাকিতে কিন্তু নষ্ট হয়ে যায় আর যেহেতু আসি আর কি রিক্সায় করে রিক্সাতে তো অনেক মানে জাকি খেয়ে তারপর আসতে হয় নিজেরই বারোটা বেজে যায় তো ধরে আর কয়টা বাজবে সেটা তো অবশ্যই বুঝতে পারছেন কিন্তু এক সময় দেখা যায় মানে হঠাৎ একদিন দই নিয়ে আসতে গিয়েছিলাম তখন আর কি দইটা আর কি রাত্রে আর কি ওরা তৈরি করেছিল কিন্তু বলেনি ওই দইটা পুরোই নষ্ট হয়ে গিয়েছিল আস্তে আস্তে তো যাই হোক আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন